অঙ্কর যে কাজগুলো দেয়া ছিল সব পাশে করছো তো? হ্যাঁ স্যার করছো না? আচ্ছা আমি অঙ্কটা করে দিচ্ছি, এটা করে দাও দেখি। আচ্ছা এই অঙ্কটা এখন করো বুঝছো, তারপর অন্য সাবজেক্টে যাই। আর তুমি কি বই বের করে পড়বা না বই না বের করেই পড়বা? লিখতে দিলাম লেখো, পরবর্তী বই ক্লাসে বই বের করে লিখবা, ঠিক আছে? ব্যাগের মতো বই রেখে ফোন দিতি। এখনকার বাচ্চা কাচ্চাদের কি কাজ? ফাইন সুন্দর, ফাইন গুড। অঙ্ক দেখে তোমার উন্নতি হয়েছে, ধন্যবাদ। যাক এই এটা লিখতে দিলাম, হ্যাঁ এটা সুন্দর করে হাতের লেখা সুন্দর করে লেখো। কি লিখলা? আপনি যা লিখতে বলছেন তাই লিখো। দুদু বার করে লেখো। কি খা? দুদু বার করে লেখো আমি দেখব। স্যার আপনি এটা কি বলতেছেন? আরে আমি খারাপ কি বললাম? আমি বললাম দুদু বার করে লেখো আমি দেখব। না স্যার এই কথাটা আমার ভালো লাগলো না, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে এভাবে কথা বললেন, আপনার ছাত্রী সেদের ঠিক না। এটা কি কথা বলছেন আপনি? আমি বলছি তুমি আবার বোঝো, আমি বলছি দুদু বার করে লেখো 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 লেখো। না স্যার আমি এটা লিখতে পারবো না। আরে আমি কি বলছি, খারাপ কিছু বলছি? আমি বলেছি দুদু বার করে লেখো আমি দেখব। না স্যার আমি এটা আমি লিখবই না, এরকম খারাপ জিনিস আমি লিখতে পারবো না। আর আপনি আমার সাথে এরকম আর আবার ব্যবহার করুন, আমি আপনার কাছে বলবই না। কি হলো তোর ভাইয়া কই? ভাই নাই ভাই স্যার। তাহলে লেখো। বললাম তো স্যার আমি তো পারবো না। আরে তুমি কথাটা বুঝেছো, লেখো। না স্যার আপনি আমাকে বললেন দুবার করে লিখতে, আমি এটা লিখতে পারবো না। আমি তোমাকে ওই কথা বলেছি, এই কথাটা এই দিয়ে শোনা গেল স্যার। আমি তোমাকে বলতে চেয়েছি যে লেখাটা তোমাকে দুই দুইবার লেখার কথা, দুই দুইবার। তুমি কি বুঝো? ও স্যার আমি বুঝতে পারিনি। বুঝতে তো পারবাই না, শুধু শিক্ষককে হাসি নষ্ট করা। আমি বুঝিনি দেখো।